সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটাই উসলম, বা আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে কেন, আসলে কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জান্নাত। আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? দাদি আছে, মা বাবা নাই? মা বাবা কি হয়েছে? ছোটবেলা থেকে জানেন যে নাই, কি হয়েছে শোনেন না, এখন বুদ্ধি হয়েছে এখন জানেন না? আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? কেন চেষ্টা করেন না কেন, আপনি কোথা থেকে আসছেন, মা বাবা কি হয়েছে, এগুলো জানা উচিত না? মা বাবার প্রতি ঘৃণা হয়? আচ্ছা আচ্ছা, তা এখন দাদির কাছে আছেন। কি করেন, লেখাপড়া করেন? লেখাপড়া করেন নাই? বয়স কত? 18 বছর। আচ্ছা, তা আজ প্রতিবেদনে আসছেন মূলত কি চিন্তা বা কি আশা করে আসছেন? বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন, সংসারের সব কাজকর্ম সব কিছু জানেন। তা আপনি এত শুকনা টুকনা খেয়ে খাওয়া দাওয়া করেন না ঠিকঠাক মতো? আচ্ছা, তো বিয়ে শাদী করে স্বামীর সংসার করবেন কেমনে? করতে পারবেন? আচ্ছা, তা চেহারাটা দেখাচ্ছেন নাকি, এত সুন্দর চেহারাটা ডেকে আসছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে ফোন কিনে চেহারা দেখতে হবে, তাছাড়া এমনি এমনি দেখাবেন না? এটা কি কোনো মানে মানুষকে জিম্মি করতেছেন নাকি আবার, যে আমাকে দেখতে হলে ফোন কিনে দিতে হবে, না হলে দেখাবো না? তাইলে তো মুখ, যেহেতু বিয়ে শাদী করবেন মুখটা খুলে দেখান, তাহলে তো সমস্যা নাই। আপনি আপনি তো আর এমন না যে পর্দা করে আসছেন, মাথায় কাপড় নাই, মুখে মাস্ক লাগায়, এটার কোনো মানে হয়? পর্দা করে আসলে সেটা ঠিক ছিল, আপনি তো আর সেরকম কেউ না, বা আপনি তো এরকম সুপার স্টার নায়িকাও না যে আপনাকে একবার চেহারা দেখাইলে মান সম্মান সব চলে যাবে, তাই না? এখন মিথ্যা কথা বলতেছেন না তো? আচ্ছা আচ্ছা, যাক, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা দেখে বলে দেন, নাহলে আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিহার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, আসলে তার কষ্টের কথাগুলো শুনলেন। কষ্টের কথা আসলে মা বাবা নাই, আসলে কোথায় আছে সে জানে না, দাদের কাছেই মানুষ, সব কিছু জেনে বুঝে খোঁজ খবর নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01980925600। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01980925600। দেখ নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। আর কিছু বলতে চান? আর কিছু বলবেন না? তোকে আপু ভালো থাকেন, একটু বিয়ে শাদী করলে যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।